আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাকে অনেকে প্রশ্ন করেছেন হুজুর আল্লাহর কোন নামটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন প্রদর্শক আজকে এই সুন্দর একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি এবং সুন্দর একটি আমল নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি যে ব্যক্তি দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে আছে যে ব্যক্তি অনাহারে বা অর্ধাহারে বা ধন সম্পদহীন অবস্থায় রয়েছে তার জন্য আল্লাহর একটি নাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রদর্শক আল্লাহ পাক পাকামিন এর সৎ করেছেন পবিত্র কুরআনুল কারিমে ওয়ালিল্লাহিল হিল আসমা উল বিহা অর্থাৎ আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলোতে তোমরা ডাকো সুবহান আল্লাহ প্রদর্শক আমরা জানি আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে যা গুণবাচক নিরানব্বইটি নাম এই নামের প্রত্যেকটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে আল্লাহ পাক রব্বুল এর এরশাদ করেছেন যদি কেউ কোনো নামে ডাকতে পারে আমি আল্লাহ তার সেই ডাকে সাড়া দেই সুবাহান আল্লাহ প্রদর্শক আমরা যারা দারিদ্রের কোষাগাতে জর্জরিত অবস্থায় রয়েছি তাদের জন্য আল্লাহর একটি নাম মুবারক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রদর্শক অবশ্যই সব সময় বেশি বেশি করে শরীফ পাঠ করবেন এবং আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম আল ওয়াহাবু এই নামটির জিকির করবেন যারা খুব বেশি দারিদ্রতায় রয়েছেন যারা অর্ধাহারে অনাহারে বা সম্পদহীনতায় ভুগছেন তারা আলওয়াহাবু নামটি জিকির করবেন উঠতে চলতে বসতে যখনই মনে হবে তখনই আপনি এই নামটি পাঠ করবেন আল্লাহাবু নামটি জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রাচুর্য দান করবেন এবং তাকে ধ্বনি বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রদর্শক আল্লাহর এই গুণবাচক নাম আলওয়াহাবু। এই নামের অর্থ হচ্ছে প্রতিদান ব্যতীত অধিক দানকারী সুবাহান আল্লাহ প্রদর্শক এছাড়াও আপনি আরেকটি আমল করতে পারেন যে আমলটি বহুল পরীক্ষিত সেটা হচ্ছে আপনি যদি উঠতে বসতে চলতে ফিরতে আপনি যদি অধিক সংখ্যক বার যদি পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন আপনার এই আস্তেকফারের বিনিময়ে আল্লাহ পাকরবুল আমিন আপনার অভাব অভিযোগ দারিদ্রতা দূর করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক তাহলে আসুন আমরা এই আমুলগুলি আমরা করি ইনশা দারিদ্রতার কোষাগার থেকে অভাবগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখবেন